রাস্তা অবরোধ করে বিক্ষোভে কান্দি ব্লকের অন্তর্গত মহালন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা অভিযোগ মহালন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ধলা গ্রামে দীর্ঘদিনের দাবি পিচের নতুন রাস্তা তৈরি করা কিন্তু রাস্তা তৈরি করা হলেও সরকারি শিডিউল মানা হচ্ছে না সরকারি নির্দেশ মেনে কাজ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার দাবি গ্রামবাসীদের এদিনের বিক্ষোভে সামিল হয়েছে কয়েকশো গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের কান্দি ব্লকের অন্তর্গত মহালন্দি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ধলা গ্রামের গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন দীর্ঘদিনের দাবি ছিল পিচের নতুন রাস্তার মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তার কাজ চলছে কিন্তু সরকারি শিডিউল মানা হচ্ছে না এই অভিযোগে এদিনের এই রাস্তা অবরোধ বিক্ষোভে সামিল হয়েছে কয়েকশো গ্রামবাসী তাদের দাবি যতক্ষণ অবধি সরকারি নির্দেশ মেনে কাজ না করবে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চলবে আমাদের এখানে রাস্তা যেটা হচ্ছে রাস্তা ঠিকঠাক আমাদের ধলা গ্রামের যে রাস্তা হচ্ছে কান্দি ব্লক থেকে যে জেলা পরিষদ থেকে যে রাস্তা করা হচ্ছে রাস্তায় ঠিকঠাক আমাদের মাপের যে সে মাপ অনুযায়ী কাজ হচ্ছে না ঠিকঠাক পিস দিচ্ছে না একদম আমাদের যে কুড়ি এম এম পিস দেওয়ার কথা আছে সেখানে আমাদের দশ এম এমও পিচ পড়ছে না পাঁচ এম এমও পড়ছে না কোনো রকমে দিয়ে যাচ্ছে পিচের যে আমাদের ভাগ সে ভাগটা ঠিকঠাক দিচ্ছে না তারপর আমাদের যে নিচে যে ছয় ইঞ্চি মোটা পাথর দেওয়ার কথা ছিল সেটাও আমাদের দেয়নি আমাদের এটা আমরা চাইছি কি ওনাদের সাহেব আসুক সাহেব এসে আমাদেরকে যে ব্যালেন্স শিট আছে ওদের ব্যালেন্স শিটটা কী কী মাপ আছে সেই মাপ অনুযায়ী আমাদের কাজ দেখ এটাই আমরা বলতে চাই কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলা হয়েছে কন্ট্রাক্টর বলছে যে আমার আমার কোনো কথা নেই এইভাবেই কাজ আমাদের যেটা শুরু আছে আমরা সেরকম করছি কিন্তু আমরা ওনাদেরকে ব্যালেন্স চাইছি উনি দিতে চাইছে না বলছে সাহেবের সঙ্গে তাহলে কথা বলেন সাহেবের সাহেব বলতে ওনাদের যে সাহেব আছে ওনাদের যে হেড কন্ট্রাক্টর ওনার সঙ্গে কথা বলতে হচ্ছে ওনার সঙ্গে আমরা ফোনে কথা বলতে চাই না অ্যাকচুয়ালি উনি এখানে আসুক ওনার ইঞ্জিনিয়ার আসুক রাস্তা দেখুক তারপর আমরা কাজ করতে দেবো আমাদের যে ব্যালেন্স অনুযায়ী ওনাদের যে কাজ হবে সেটা আমাদেরকে করে দিতে হবে আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা